হ্যালো এভরিওয়ান, মাধ্যমিক পাশে প্রচুর শূন্যপদে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। আপনি যদি গ্রুপ ডি পদে চাকরি করতে চান তাহলে কিন্তু এই ক্ষেত্রে আবেদন করতে পারেন। তো কিভাবে আবেদন করবেন, কি রয়েছে শিক্ষাগত যোগ্যতা, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোথায় কি হচ্ছে, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত বিষয় নিয়ে হচ্ছে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা। আশা করব প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকবেন এবং সমস্ত কিছু বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করবেন। হ্যালো এভরিওয়ান, আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করতে ভুলবেন না, প্রত্যেকটি ছোট বড় নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তিতে কিন্তু বলা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিকই কিন্তু আবেদন করতে পারবে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুনে কিন্তু এই নিয়োগ করা হচ্ছে। তো এখানে যে সমস্ত পদগুলোতে নিয়োগ করা হচ্ছে কুক স্পেশাল, তো এর ক্ষেত্রে যে স্যালারি সেটা দেখতে পাচ্ছেন ভালো আকর্ষণীয় স্যালারি রয়েছে, 19,900 টাকা থেকে 63,200 টাকা লেভেল টু অনুযায়ী, এবং টোটাল শূন্যপদ থাকছে 12টি ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ আপনারা দেখে নিতে পারছেন। এবং কুক আইটিতে টোটাল শূন্যপদ 3টি এবং এমটি ড্রাইভার অর্ডিনারি গ্রেড 10টি শূন্যপদ এবং বুটমেকার এবং রিপেয়ার এ শূন্যপদ 1টি, এলডিসি শূন্যপদ 3টি, এবং তারপরে দেখতে পাচ্ছেন মাসালচিতে শূন্যপদ 2টি এবং ওয়েটারে শূন্যপদ হচ্ছে 11টি, এবং তারপর দেখতে পাচ্ছেন ফার্টি গুম্যানে শূন্যপদ হচ্ছে 21টি, ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদটা আপনারা দেখে নেবেন, এবং এমটিএস সাফাইওয়ালা মাল্টিটাস্কিং স্টাফ 26টি শূন্যপদ, এবং হচ্ছে গ্রাউন্ডসম্যান শূন্যপদ 46টি, এবং জিসি অর্ডারলি শূন্যপদ 33টি, এমটিএস চৌকিদার শূন্যপদ 4টি, এবং গ্রুমে শূন্যপদ থাকছে হচ্ছে 6টি, এবং বারবারে শূন্যপদ 2টি, এবং ইকুইপমেন্ট রিপেয়ার শূন্যপদ হচ্ছে 1টি, এবং বাইসাইকেল রিপেয়ারে শূন্যপদ হচ্ছে 3টি। তারপরে হচ্ছে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ মেসেঞ্জারে শূন্যপদ হচ্ছে 2টি, এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের শূন্যপদ হচ্ছে 1টি। তো এখানে একটা হিউজ পরিমাণ শূন্যপদ রয়েছে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। তো আপনাদের জানিয়ে রাখবো এই ক্ষেত্রে বয়সের যে সময়সীমা চাওয়া হয়েছে 28 থেকে 27-এর মধ্যে, এবং সংশ্লিষ্ট শ্রেণীর যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় পাচ্ছে। এবং তারপরে দেখতে পাচ্ছেন এর ফিস কী রয়েছে, আপনাদের কিন্তু ক্রস ইন্ডিয়ান পোস্টাল ওয়ার্ডারের মাধ্যমে 50 টাকা অ্যাপ্লিকেশান ফি দিতে হবে, যেটা কিন্তু আপনাদের মেনশন করতে হবে ইন ফেভার অফ দ্য কমান্ডেন্ট ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুন। এবং যারা এসসি এসটি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিসম্যান, তারপর ইডাব্লিউএস প্রার্থী যারা রয়েছেন তাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফি দিতে হবে না। তারপর দেখতে পাচ্ছেন আপনাদের যে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে, 3 মাসের বেশি পুরনো হলে চলবে না, নতুন দিতে হবে, এবং এই ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার লাস্ট 45 দিন পর্যন্ত। অর্থাৎ এই ক্ষেত্রে আপনারা 3/1/2022 তারিখ পর্যন্ত আপনারা সময় পাচ্ছেন এই আবেদন করার জন্য। এবং নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে দেখেন, এখানে 4টি বিষয়ে কিন্তু পরীক্ষা হবে, 4টি বিষয়ে সর্বমোট কিন্তু 150 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 2 ঘন্টা। তো এখানে আরও বিস্তারিত বিষয় রয়েছে, আপনারা চাইলে একটু ভালোভাবে পড়ে নিতে পারবেন, এবং আপনাদেরকে আমি অবশ্যই বলবো আবেদন করবার পূর্বে এই বিজ্ঞপ্তি আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন, কারণ খুব শর্ট করে আপনাদের এই খবরটি দিচ্ছি। এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম, যেই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এবং সমস্ত কিছু বিস্তারিতভাবে এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখতেই পাচ্ছেন এখানে সুন্দরভাবে আপনারা দেখে নেবেন। তারপর আপনাদের জানিয়ে রাখবো যে দেখতে পাচ্ছেন আবেদনপত্র আপনারা কীভাবে পাঠাবেন। তো আপনারা যে এই আবেদনপত্র পাঠাবেন সেটা কিন্তু দেখুন বলা হয়েছে উইল বি অ্যাকসেপ্ট থ্রু দ্য রেজিস্টার্ড পোস্ট এবং স্পিড পোস্টের মাধ্যমে আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে ইন্ডিয়ান পোস্ট অফিস সার্ভিসের মাধ্যমে, যার সঙ্গে আপনাদের 9x4 একটা খাম দিতে হবে, সেখানে 5 টাকার একটা ডাক টিকিট সাটিয়ে দিতে হবে, এবং আপনাদের যে আবেদনটা সেটা কিন্তু A4 পেপারে নির্দিষ্ট যে সিম্পল পেপার রয়েছে সেই পেপারে কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সমস্ত কিছু আপনারা খুব সুন্দরভাবে দেখে নেবেন, দেখে আপনারা চাইলে এখান থেকে আবেদন করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।